দর্শক আসসালামু আলাইকুম। দর্শক আপনাদের প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। তো দর্শক দেখতে পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে, আমরা তার জীবনের গল্পটা শুনব, জানবো আপু কেন আমাদের ইটের মাঝে আসলেন, তিনি কি বলতে চান। আপু আসসালামু আলাইকুম। আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনার নাম কি? খুব সুন্দর নাম। সুমি আপু থাকেন কোথায়? সাবারে থাকেন? আচ্ছা আচ্ছা, তো সাবারে আসলেন কেন? তো জায়গা রাখা মানুষ কথা দিয়ে কথা রাখে না, বলে যে তোমার সাহায্য, তোমার দায়িত্ব নেবো, তোমাকে সাহায্য করবো, বিয়ের সাথে অনেক ধরনের অনেক কথা বলে, কিন্তু অথচ কেউ পাশে অরিজিনালি কেউ পাশে থাকে না। ধরেন যে আমি আসি, এই কথা বলে আর ফোন দেয় না, ফোন দিলেও ফোন রিসিভ করে না, এরকম অনেক মানুষ আছে যারা আমাদের ধোকা দেয়, জন্য আমাদের বারবার ইউটিউবের সামনে আসতে হয়। তা আপনি কী করেন? আমি কী করবো এখন, এই যে কাস্টম করি। কী কাজ করেন? দর্জির কাজ করি। পরিবারে কে কে আছে? পরিবারে মা আছে, ছোট ভাই আছে, মা আছে, ছোট ভাই আছে, বাবা নেই। সংসারটা মানে আপনি চালান? পুরো সংসারটা এখন আমারও করে চলে, কেননা আম্মু তো বুড়া মানুষ, উনি তো আর এরকম কাজকর্ম করতে পারে না। তখন ভাই আছে, ভাইটা পড়াশোনার দায়িত্ব আমার নিতে হয়, মাদ্রাসায় পড়ে পড়াইতে পারি না, অনেক কষ্ট হয় ইনকাম করতে। আর এমনি তো এখন যে দেশের পরিস্থিতি, এখন টাকা পয়সা ইনকাম করতে অনেক কষ্ট হয়। তো বিয়ে শাদি করবেন না? বিয়ে শাদি করবেন না? করবো ভাই, এখন তো মনের মতো মানুষ পাই না, বিয়ে শাদি কি করে করবো? মনের মতো মানুষ বলতে কি বোঝান? মনের মতো মানুষ বলতে যে বললাম না কিছুক্ষণ আগে, যে মানুষ কথা দিয়ে কথা রাখে না, যে একটা যদি এমন মানুষ পাইতাম কথা দিয়ে কথা রাখতো, যে পাশে এসে দাঁড়াইতো, তাহলে সে না এরকম মানুষ পাইলে সে না বিয়ে শাদি করা দিত। আচ্ছা, সেই মানুষ যদি মনে করেন বিবাহিত হয়? সেটা বিবাহিত হয় বা অবিবাহিত হয়, একটা পুরুষে 10টা বিয়ে করতে পারে যদি তার ইনকাম থাকে, তার আয় উন্নতি থাকে। তো আপনি কি বিয়ে করবেন? অনেকে তো আবার চায় না, যে স্বামী বা কাউকে দিতে চায় না, কিন্তু আপনি দিবেন? চায় না ঠিক আছে, কিন্তু আমাদের, আমরা তো মুসলমান, আমাদের ইসলাম শরীয়ত অনুযায়ী মানতে হয়, আমাদের মেয়েরা আমাদের মেনে নিতে হবে। আচ্ছা আচ্ছা, ভালো কথা বলছে। তো আপনাদের কি এবার যোগাযোগ করবে? আমার সাথে যদি যোগাযোগ করতে হয়, তো আমার নাম্বার আছে, আমার মোবাইল নাম্বার আছে, মোবাইল আমার সাথে যোগাযোগ করবে। তো দর্শক, আপনারা যদি সুমিয়া বসে যোগাযোগ করতে চান, তো তার নাম্বারটা হচ্ছে 01980848479। আমি নাম্বারটা আবারও বলছি, 01980848479। তো দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে শাদি করা একান্ত আমাদের ব্যক্তিগত ব্যাপার। তো আসুন আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, সর্বদা দেশের সেবা করি। তো আপনার কিছু বলবেন? ধন্যবাদ সবাইকে, আর আমার সাথে যোগাযোগ করলে আমাকে নাম্বার কন্ট্যাক্ট করেন। রেগিমো আছে? ইউটিউব নাই, এদের লাস্ট মোবাইল নাম্বার। কি যদি আপনাকে ভিডিও করে বিয়ে করতে চায় কীভাবে করবে? আরে ভিডিও করে বিয়ে করতে চাইলে এখন তো তার সঙ্গে যোগাযোগ করে কথাবার্তা বলে তারপর দেখতে হবে। আচ্ছা।